टाकारचला থেকে গোলাঘাটে আসার পথে দ্রুত বেগে থাকার কারণে একটি টাটা টিগর গাড়ি পুরোপুরি উল্টে গিয়ে গাছের ডালের মধ্যে আটকে থাকে। গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হয়। পরবর্তী সময় এলাকার জনগণ ছুটে এসে তাদেরকে টাকারচলা হাসপাতালে পাঠিয়ে দেয়। গাড়িটির নম্বর TR07D0206। জানা যায় সেই গাড়িটি একটি বিবাহের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার, আর সেই উদ্দেশ্য করে গোলাঘাটে আসছিল গাড়িটিকে সাজানোর জন্য, আর গাড়িতে ছিল চার যুবক। পরবর্তী সময়ে টাকারচলা থানার পুলিশ আসে ঘটনাস্থলে, যদিও সেই চার যুবকের পরিচয় নাম দাম পাওয়া যায়নি। ঘটনাস্থল টাকারচলা থানার অন্তর্গত গারুবাজার মিশন এলাকায়। বৃহস্পতিবার সকালে সেই ঘটনা। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।